আরও দুই নোভেল করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলল ভারতে, একজন দিল্লিতে অন্যজন তেলেঙ্গানার। এই নিয়ে মোট 5 জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলল। সরকারের তরফে জানানো হয়েছে ওই দুই রোগীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিল্লিতে যে ব্যক্তি আক্রান্ত তিনি ইটালি থেকে এসেছেন এবং তেলেঙ্গানায় ভর্তি রোগী দুবাই থেকে এসেছেন বলে খবর। প্রথম করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ মেলে কেরালে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সকলকে পরিচ্ছন্ন এবং পরিষ্কার থাকার পরামর্শ দিয়েছেন। করোনা থেকে বাঁচতে ভিড় এড়ানো এবং ভালো করে হাত ধোয়া প্রয়োজন বলে জানিয়েছেন হর্ষবর্ধন। করোনা আতঙ্কে থরহরি কম্প বিশ্ব। প্রায় 60টি দেশে করোনা থাবা বসিয়েছে। মৃত্যু হয়েছে 3000-এর বেশি, 70000-এর বেশি আক্রান্ত। প্রতিবেশী দেশ পাকিস্তানেও আক্রান্ত হয়েছেন 2 জন। বিশেষজ্ঞরা মনে করছেন চীনে যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে এই মারণ ভাইরাস, সেদিক থেকে খাদের কিনারায় দাঁড়িয়ে ভারত। করোনা মোকাবিলায় ভারত কতটা তৈরি, এ নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেও। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় 15টি ল্যাবরেটরি কাজ করছে, আরও 19টি ল্যাবরেটরি দ্রুত তৈরি করা হচ্ছে যাতে করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করা যায়।